হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। এখন আমি চান টান করে ছাদে এসেছি, ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম। আর এখানে রোদটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। তো ভীষণই ভালো লাগছে রোদটা গায়ে, তো তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ রান্না হবে আজকে। তো সেগুলো সে কারণে মাসি বললো ট্যাংরা মাছগুলো একটু বেছে দিতে, তো এবার নিচে গিয়ে ট্যাংরা মাছগুলো বেছে দেবো। এই মুহূর্তে এখন মনে হচ্ছে রোদেই বসে থাকি, কারণ ঠান্ডাটা আবার ভালোই পড়েছে এখন, তো সে কারণে ভালো লাগছে রোদটা। তো চলো এখন নিচে যেতে হবে, আর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা চেক করতে থাকো লাস্ট পর্যন্ত, কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো এখন নিচে যাই। ট্যাংরা মাছগুলো এখন করে পরিষ্কার করবো আমি, আর মাছ এদিকে সিম ছাড়াচ্ছে। কি রান্না হয় মাসি? সিম আলু দিয়ে, মাছ দিয়ে কি করবে? মাছ এমনি করবো আলু দিয়ে। আলু দিয়ে মাছের ঝাল? মাছের ঝাল আর সিম দিয়ে আলু দিয়ে তরকারি, সিম দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝাল। চিংড়ি মাছ দিয়ে কি? সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি? আচ্ছা, সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ট্যাংরা মাছের ঝাল। আমি জাস্ট ভাত খেয়ে বেরিয়েছি, চুলটা কাটতে হবে, চুল কাটতে যাচ্ছি। তো আজ যাবো, কাল যাবো, এই করতে করতে আজকে বেরোলাম। তো চলো যা যাক, চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই চুলটা কাটতেই হবে, আর অনেকদিন হলো চুলটা কাটিও নি। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো গাইজ, চুল কেটে চলে এসেছি। তো জানি না কেমন হয়েছে, প্রথমবার কাটলাম এখানে, তো এর আগে এখানে কাটিনি কোনোদিনই, এটা একদম আমাদের বাড়ির কাছেই প্রায়, তো সে কারণে এখানেই কাটলাম। তো কাটার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, তো বললো যে আপনার চুলটা এতটাই স্ট্রেট যে স্টেপের সাইজ কাটিংটা ঠিক বোঝা যাচ্ছে না। তো জানি না কেমন লাগছে, তো এখন তো সামনে থেকে মনে হচ্ছে ভালোই লাগছে, বুঝতে পারছি না পিছনটা কেমন লাগছে। তো তোমরা জানিও আমার চুলের কাটিংটা কেমন হয়েছে। ফাইনালি আজকে আমার হেয়ার কাটিং হয়ে গেল, কদিন থেকেই ভাবছিলাম কবে কাটবো কবে কাটবো, তো আজকেই কাটলাম। তো যাই হোক, এখন চেঞ্জ করব, তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো গাইস, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আমি বানাবো পিঠে। তো আমাদের বাড়িতে আজকে পিঠে বানানো হচ্ছে, পৌষ পার্বণ পেরিয়ে গেছে, তো আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে, পৌষ পার্বণ সেলিব্রেট হচ্ছে আজকে। তো তাই ভাবলাম আজকে বানাই, আর বাপিও খেতে চেয়েছে, তো সে কারণে ভাবলাম বানাই, আর আমারও বেশ পিঠে ভালোই লাগে। তো আজকে আমি সেদ্ধ পিঠে আর পাটি শাকটা দুটোই ট্রাই করবো, তো দেখা যাক কেমন হয়। তো তোমাদের সাথে শেয়ার করবো, যেমন পারছি তেমনই তোমাদের সাথে শেয়ার করব। খুব যে ভালো পারি তা না, তবে চেষ্টা করছি, আমি একবার দুবার বানিয়েছি, তো চলো আজকে ট্রাই করা যাক। তো প্রথমে আমি জল গরম করছি, চালের গুঁড়ো নিয়েছি, দু কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি এই কাপের মাপ করে। এরপর আমি এখানে অ্যাড করব নুন, এরপর আমি গরম জল দেব, জলটা গরম জল ফুটন্ত, গরম জল অ্যাড করলাম, গরম জল দিয়ে তারপরে মাখবো। এটা গরম অবস্থায় মাখতে হবে,
গাইস এই হচ্ছে আমার মেখে নিয়েছি আর এটা হচ্ছে পুর নারকেল দিয়ে গুড় দিয়ে পুরটা রেডি করা হয়েছে তো এটা এবার এর মধ্যে পুর দেব দিয়ে এটা এরকম ভাবে পাকিয়ে নেব এরকম করব করে এরকম একটা গোল গোল করে নেব যেমন আলুর পরোটা করা হয় ঠিক এরকম ভাবে যদিও ভালো পারি না আমি তাও ট্রাই করছি হয়ে গেল পিঠে এরকম ভাবে এটা ক্ষীর দিয়ে ভালো হয় ক্ষীর দিয়েই সম্ভবত অনেকেই বানায় আর গুড় দিয়েও নারকেল দিয়েও বানায় যারা ক্ষীর খায় না তো আমাদের বাপি সুগার আছে তাই সে কারণে মিষ্টি খুব কমই খায় তাও আমি এসেছি বলে নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিলাম দুটো আমি কিভাবে করেছি এইভাবে বাকিগুলো করে নেব শীতকালে পিঠেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে পৌষ পার্বণ বলে নয় শীতকালে যে কোনো টাইমেই পিঠে বানানো যায় খেতে ভীষণই ভালো লাগে সো গাইস দেখো আমি এগুলো করে নিয়েছি তো সমস্ত পিঠে আমার করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাপে সেদ্ধ করবো যেমন মোমো করে ঠিক সেরকম হবে জল গরম করতে দিয়েছি যাতে মোমো করে দেখো জল অলরেডি ফুটে গেছে উপরে এটা দিয়ে দেবো আর এর উপরে পিঠেগুলো দিয়ে দেবো এই যে ভাপটা বেরোচ্ছে এর উপরে এটা সেদ্ধ হবে কভার করে দেব হয়ে গেল এবার এটা চাপা দিয়ে দেবো এই গ্যাসের ফ্লেমকে একদম লো করে দেবো করে 20 মিনিট ফুটতে দেবো লো করে দিয়েছি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি করে এবার এটা এইভাবে হবে 20 মিনিট পরে তোমাদেরকে দেখাবো কেমন হলো তো গাইস 20 মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধ করার পর ঠান্ডা হয়ে গেছে যখন তখন তোমাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে একটা পিঠে আমি একটু ভেঙে তোমাদের দেখাবো যে পুর ভরা পিঠে কত সুন্দর হয়েছে এইভাবে এই পিঠেগুলো আমরা যদি খেজুর গুড় দিয়ে সার্ভ করি তো খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার পুর ভরা সেদ্ধ পিঠে পরে আমি এবার পাটিসাপটা বানাচ্ছি দেখো পাটিসাপটা আমার প্রায় অলরেডি বানানো হয়ে গেছে আমি এটা গুড়ের পাটিসাপটা বানাচ্ছি তো ব্যাটারটা আমি গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছিলাম তো এটাও খেতে খুবই ভালো হয়েছে প্রথমের দিকে ভিডিও করিনি বাট পরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি রেসিপিটা
তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়েছি, বাট পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ পাটিসাপটা ভেবেছিলাম ভালো হবে না প্রথমে, কারণ বুঝতেই পারছো এখানে আমি ঠিক মতন রেসিপি বানাতে পারছি না, আমার একটু প্রবলেম হচ্ছে, তো সে কারণে আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আর পাটিসাপটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও প্রথম থেকে করিনি, কারণ ভেবেছিলাম পাটিসাপটা হয়তো ভালো হবে না, তাই আমি তোমাদের সাথে ভিডিও করিনি সত্যি কথা বলতে কি। তারপরে মনে হলো যে হ্যাঁ ভালোই হচ্ছে, তখন তোমাদেরকে দেখালাম। তো আজকে যাই হোক চেষ্টা করলাম, পাটিসাপটা আমি আগেও বানিয়েছিলাম বাট খুব একটা ভালো হয় যে তা না, তাও ট্রাই করতে হবে, ভালো না হলেও ট্রাই করতে হবে, ট্রাই করতে করতে একদিন ভালো করে বানাতে পারবো এটা আমার বিশ্বাস। তো এখন ডিনার করার টাইম হয়ে গেছে, তো ডিনার করতে হবে। সো গাইজ এখন জাস্ট ঘরে এলাম, টিভি ফিভি দেখছিলাম একটু খাওয়া দাওয়ার পরে। তো পিঠে আজকে বেশি খাইনি, অল্পই খেয়েছি, পিঠে বাসি খাবো কারণ বাসি পিঠে খেতে বেশি ভালো লাগে, পরের দিনের যে পিঠেটা সেটা খেতে বেশি ভালো লাগে বাসি পিঠে, তাই এটা কালকে খাওয়া হবে পিঠে। তো আজকে আপাতত আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে এলাম। তো এরপর আমাকে আবার গোছাতে হবে, প্যাকিং স্টার্ট করতে হবে, কারণ এবার আমি বাড়ি যাব, আমার বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করছে বুঝতেই পারছো, 15 দিন হয়ে গেল আমি এখানে রয়েছি, তো এবার বাড়ি যেতে হবে, তাই এবার গোছানো স্টার্ট করতে হবে। এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও ক্লিক করে দিও, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, বাই।